हेलो एवरीवन, वेलकम टू माय चैनल व्हिच इज लाइफ विथ अनिछा। तो प्रथमे शुरू করেছে আজ কিসমিস বানানো, তো দেখতেই পাচ্ছ। তো কি আজ অনেক দিন ধরে আমার বাড়িতে আঙ্গুরগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, তো ভাবলাম সেগুলোতে কি করি কি করি, তো কিসমিস বানাইনি। প্রথমে কি করছে, আঙ্গুরগুলোকে ভেপার দিয়ে দিয়েছি। ভেপার দেওয়ার পর আঙ্গুরগুলোর কালার চেঞ্জ হয়ে দেখবে হালকা ফ্যাকাশে একটা গ্রিন হয়ে যাবে। তারপর ওই আঙ্গুরগুলোকে একটা টাওয়েলের উপর রেখে তার জলগুলো একদম মানে কি বলবো ঝেড়ে দেবে। তারপরে এইভাবে করে প্রতিদিন রোদে দিতে শুরু করবে। এবং যার বাড়িতে যেরকম রোদ আর সে কীরকম রোদে দিচ্ছ তার উপর নির্ভর করবে কিসমিসগুলো কতদিনে শুকাবে। তো আমার এখানে বাড়িতে প্রচণ্ড রোদ, তো আমার এই কিসমিসগুলো বানাতে মাত্র 10 দিন টাইম লেগেছিলো। দেখছো প্রতিদিন রোদে দেওয়ার সাথে সাথে আঙুরগুলোর কালারও কিন্তু চেঞ্জ হতে থাকছে, এবং ডে বাই ডে আঙুরগুলো একদম শুকিয়ে যাচ্ছে। এবার শুকানোর পর দেখো একদম খরখর 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 হয়ে যাবে। ফাইনালি শুকাতে শুকাতে 10 দিন পর আমার কিসমিসগুলো দেখতে ঠিক এই রকম হচ্ছে। আর তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো কিসমিসগুলো কি সুন্দর হয়ে গেছে। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব অ্যান্ড লাইক আস অ্যান্ড কমেন্ট ডাউন বিলো। তোমরা কোথা থেকে কে কী দেখছো, কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো, প্লিজ প্লিজ কমেন্ট করো। এবং থ্যাংক ইউ ফর ইউর ওয়াচ।